আজকের ভিডিওটিতে ভৌতবিজ্ঞানের কিছু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে এসেছি যদিও এই প্রশ্ন উত্তরের ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল না কিন্তু তোমাদের সকলের এত রিকোয়েস্ট এসেছে তাই জন্যই এটা বানানো তো এই ধরনের প্রশ্নগুলো আসার কিন্তু খুব চান্স আছে কারণ এগুলো আমি বিভিন্ন ধরনের বই খেটে শুধুমাত্র তোমাদের জন্য রেডি করেছি এবং নিজে হাতে লিখে কিন্তু তোমাদের জন্য এই পনেরোটা প্রশ্নের সেট আমি বানিয়েছি কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা সেট আমি তোমাদের জন্য সম্পূর্ণ করে করে দেবো তো এর আগের দিন লাইফ সায়েন্সের সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিয়েছি আজকে ভৌতবিজ্ঞানেরটা তোমরা দেখে নাও আমি বলছি না যে এই প্রশ্নগুলোই আসবে তবে এই ধরনের প্রশ্ন আসার খুব চান্স আছে দেখো প্রথম প্রশ্নে বলেছে হাতের সাহায্যে বস্তু তোলার সময় হাত কিভাবে কাজ করে এখানে চারটে অপশন রয়েছে প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার এবং সরল যন্ত্র হিসাবে তাহলে একত্রিশ নাম্বার প্রশ্নটার উত্তর হবে হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার হিসাবে কাজ করে ঠিক আছে এরপরে বলেছে যে বত্রিশ নাম্বার প্রশ্ন পেট্রোলিয়াম হলো মৌল যৌগ মিশ্রণ পলিমার পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম হচ্ছে মিশ্রণ এরপর বলেছে যে তেত্রিশ নাম্বার প্রশ্নটা দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লেখা আছে এখানে বলেছে পারমাণবিক বিকিরণ থেকে নিরাপত্তা প্রদানকারী পদার্থটি হলো তামা লোহা প্লাটিনাম সীসা এখানে উত্তর হবে ডি নাম্বারটা সীসা ঠিক আছে এরপর বলেছে চৌত্রিশ নাম্বার প্রশ্ন ব্যারোমিটার কে আবিষ্কার করেন ব্যারোমিটার আবিষ্কার করেন কি কি অপশান আছে ফ্যারাডে আলফা এডিসন ফ্র্যাঙ্কলিং আর হচ্ছেলি এখানে চৌত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ডি নাম্বারটা ঠিক আছে চৌত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ডি নাম্বারটা এরপরে চলে যাই আমরা পরের প্রশ্নে এবার পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নে দেখো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন পেট্রোলের রাসায়নিক নাম কী পেট্রোলের রাসায়নিক নাম হচ্ছে তোমার ডিজেল আছে ইথিলিন আছে গ্যাসোলিন আছে ইথার আছে বলো পেট্রোলের রাসায়নিক নাম কী এটা কিন্তু হবে ইথার এরপর বলেছে ছত্রিশ নাম্বার প্রশ্ন যে কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কী এখানে কী কী আছে ফেনল বেঞ্জিন ডাইল রেসারসেন তাহলে এখানে উত্তর হবে ছত্রিশ নাম্বারের কি ফেনাল ঠিক আছে এরপর সাইত্রিশ নাম্বার প্রশ্নটা এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে মার্কারি রাখার জন্য কোন ধাতুর পাত্র ব্যবহার করা হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে মার্কারি রাখার জন্য কোন ধাতু ব্যবহার করা হয় এখানে উত্তরটা হবে কিন্তু সি নাম্বার আয়রান মার্কারি রাখার জন্য কোন ধাতুর পাত্র ব্যবহার করা হয় উত্তর হবে আয়রন এরপর থার্টি এইট নাম্বার প্রশ্নে দেখো বায়ুমণ্ডলে উষ্ণতম স্তর কোনটি বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ার ওজোনস্ফিয়ার আয়নোস্ফিয়ার তাহলে উত্তর কি হবে উত্তর হবে এ নাম্বারটা এক্সোস্ফিয়ার উষ্ণতম স্তর এরপর বলেছে নাইন নাম্বার এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্য থেকে আগত এক্স শোষিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্য থেকে আগত এক্স শোষিত হয় ট্রপোস্ফিয়ার মেসোস্ফিয়ার আয়নোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এখানে উত্তর হবে কিন্তু সি নাম্বার আয়নোস্পিয়ার এরপর বলেছে বয়েলের সূত্র পরীক্ষার জন্য ব্যবহৃত যন্ত্রটির নাম কী বয়েলের সূত্র পরীক্ষার জন্য যেই যন্ত্রটি ব্যবহার করা হয় সেটার উত্তর হবে কি চল্লিশের হচ্ছে এ নাম্বারটা সেটা হচ্ছে ভ্যাকুয়াম পাম্প ঠিক আছে তাহলে ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করা হয় এরপরে বলেছে যে ফোর্টি ওয়ান নাম্বারে উত্তপ্ত ভূপৃষ্ঠ কোন রশ্মি বিকিরণ করে উত্তপ্ত ভূপৃষ্ঠ কোন রশ্মি বিকিরণ করে এখানে অপশান আছে কি কি। দৃশ্যমান রশ্মি অবলোহিত লোহিত রশ্মি আর অতিবেগুনি রশ্মি আর এক্স রশ্মি উত্তর কোনটা তোমরা বলে দাও এটার উত্তর কি আছে সেটা কিন্তু তোমরা বলে দাও আমাকে কমেন্ট বক্সে তারপরে আমি জানাচ্ছি তারপর বলেছে যে ফর্টি টু নাম্বার বলেছে সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় সিগারেটের লাইটারে কি কি অপশন আছে বিউটেন মিথেন প্রোপেন রেডান এখানে সিগারেটের লাইটারে হচ্ছে গিয়ে উত্তর হবে এ নাম্বারটা বিউটেন বিউটেন গ্যাস ব্যবহৃত হয় এরপর কি বলেছে যে বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি বায়োগ্যাসের প্রধান উপাদান হাইড্রোজেন অ্যাসিটিলিন মিতেন আর অক্সিজেন এখানে বায়োগ্যাসের প্রধান উপাদান কী হবে উত্তরটা ফর্টি থ্রি নাম্বারের সি হবে ঠিক আছে উত্তর হবে মিথেন গ্যাস এবার বলেছে নিচের কোনটি কম্পাঙ্কের অনন্যক নিচের কোনটি কম্পাঙ্কের অনন্যক এটা হচ্ছে ফর্টি ফোর নাম্বারে কী তরঙ্গ তরঙ্গবেগ বিস্তার পর্যায়কাল তরঙ্গতর্ঘ তাহলে এটার উত্তর হবে সি পর্যায়কাল এরপর বলেছে ফর্টি ফাইভ এবং লাস্ট প্রশ্ন শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় শব্দের গতিবেগ কিন্তু সর্বাধিক উত্তর আছে এখানে অপশান আছে শূন্যস্থানে গ্যাসে তরলে কঠিন পদার্থে শব্দের গতিবেগ হচ্ছে সর্বাধিক কোথায় সর্বাধিক হলো কঠিন পদার্থে এই উত্তরটাকে আমি ঠিক বললাম যদি ঠিক বলে থাকি তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও এটা আমি ঠিক বলেছি নাকি ভুলব